সালামু আলাইকুম রহমতুল্লাহ আমিদা ওমসল্লিয়া ওমসাল্লাম অবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করেছেন আমাদের দিনে বোন মোহতারাম, প্রসূতি নারী কতদিন নাপাক থাকে, এ সময় কি এক বিছানায় স্বামীর সাথে শোয়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে। কথা হচ্ছে সন্তান প্রসবের পরে একজন নারী বা একজন মহিলা নর্মালি যে স্রাব হয়, এটা হচ্ছে এক ধরনের ঋতুস্রাব। এটা নেফাসকালীন সময়ে যেটা হয় আর কি, নেফাস যেটা হয়, তো সেক্ষেত্রে এই অবস্থা নির্ধারিত বা নির্দিষ্ট সময়কাল কতদিন হতে পারে? এক্ষেত্রে বক্তব্য হচ্ছে আপনার এক একজনের এক এক রকম হতে পারে। কারো তিন দিন পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার স্রাব আর আসছে না, অর্থাৎ ব্লাডিং বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে তিন দিন গ্যাপ গেল, এরপরে আবার দুই দিন পরে আবার শুরু হলো, সেক্ষেত্রে আরও এক সপ্তাহ যেতে পারে, কারো 15 দিন হতে পারে। সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 40 দিন পর্যন্ত, নেফাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। এই জন্য 40 দিনের উপরে যেটা হবে তখন আর এটা নেফাস হিসাবে পরিগণিত হবে না। তবে যদি কারো পূর্বে কোনো সন্তান হয়ে থাকে, সেক্ষেত্রে যদি দেখা যায় প্রথম সন্তান হওয়ার পরে তার 10 দিন নেফাস ছিল, পরবর্তী সন্তান হওয়ার পরে তার 7 দিন আগেই নেফাস বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে সে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে। এবং যদি দেখা যায় সেক্ষেত্রে ব্লাডিং হচ্ছে, সেক্ষেত্রে 15 দিন হলে বা এর চেয়ে বেশি হলে অসুবিধা হবে না। সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন, কিন্তু 40-এর আগে যদি নেফাস বন্ধ হয়ে যায়, অর্থাৎ রক্ত বন্ধ হয়ে যায় এবং পবিত্রতার আলামত স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ সাদা স্রাব হয়, সেক্ষেত্রে অবশ্যই সে পবিত্র হয়ে গেল। এবং তার উপরে শরীয়তের বিধি বিধানগুলা, সলাত কায়েম করা এবং বিভিন্ন কোরআন তিলাওয়াত করা, এগুলো অবশ্যই করা যাবে। আল্লাহ তাআলা দিনী বোনদেরকে বোঝান। পরবর্তী কথা হচ্ছে স্বামীর সাথে এই অবস্থায় একই বিছানায় শোয়া যাবে কিনা? অবশ্যই 100% শোয়া যাবে, অর্থাৎ স্ত্রীরা হায়েতকালীন নেফাসকালীন সময়ে স্বামীরা দূরে থাকে, স্ত্রীদের হাতে কিছু না খাওয়া, স্ত্রীদের হাত থেকে কোনো কিছু না নেওয়া, স্পর্শে না আসা, এগুলো হচ্ছে ইহুদিদের চরিত্র, এগুলো ক্যারেক্টার হচ্ছে ইহুদিদের। ইহুদিরা তাদের স্ত্রীদের ক্ষেত্রে ওই সময়টা, অর্থাৎ তাদের হায়াতকালীন নিফাসকালীন সময়ে তারা স্ত্রীদের সাথে একসাথে একই বিছানায় শুইতো না এবং তারা কাছাকাছি থাকতো না, স্পর্শে আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগুলাকে চিরতর রাসূল সাল্লাম এগুলাকে উৎখাত করে দিয়েছেন। রাসূল সাল্লাম শুধু এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাম মসজিদে ইতিকাফ মুতাকিফ অবস্থায় ছিলেন, মসজিদের পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা ছিল। রাসূল সাল্লাম মসজিদে থেকে মাথাটা ওই হুজরার দিকে দিয়েছেন, আম্মা জান নিজে রাসূলের চুল আছড়ে দিয়েছিলেন বলে সহিহ আল বুখারীতে বর্ণনা আছে। সেখানে আম্মা জান বলছেন আমি ওই অবস্থায় হায়েদা ছিলাম, এজন্য স্বামীদের সাথে প্রসূতি অবস্থায় হায়াত নিফাসকালীন সময়ে একই বিছানায় থাকা যাবে, কোনো ধরনের সমস্যা নেই। শরীয়ত ইসলাম কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করেনি। আল্লাহ আমাদের বুঝার বুঝে আমলে তৌফিক দিন, আমিন।